খেলা শুরু হবে, আপনারা চলে যান। এক নম্বর পয়েন্টে সকল খেলোয়াড় পঁচিশতম জাতীয় কারাটে প্রতিযোগিতা 2018 তে সকল 7 সেপ্টেম্বর আমাদের এখানে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার শ্রী বীরেন শঙ্কর এমপি আমাদের মাঝে ছিলেন এবং আমাদের মাঝে ছিলেন কমিশনার দুর্নীত দমন কমিশন সম্মানিত সভাপতি বাংলাদেশ কারাতে ফেডারেশনের জনাব ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান, তারা আমাদের অনুষ্ঠানকে আলোকিত করেছেন। তিনি আমাদের এই কারাতে ফেডারেশনকে উন্নত এবং উন্নয়নের অনেক উঁচু শিখরে নিয়ে যাওয়ার জন্য যিনি আমাদের কারাতে সম্মানিত যিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ কারাতে ফেডারেশনের জনাব কৌশলা, উনার মাধ্যমে আমাদের এই বাংলাদেশ কারাতে ফেডারেশনের একটি নতুন দিক আমরা এই তার মাধ্যমে আমরা এই কারাতে নতুন কিছু নতুন আলো নতুন দিগন্ত এবং এর সাথে যারা অক্লান্ত ভাবে পরিশ্রম করছেন সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, কারণ তার অবদান অনেকটাই বেশি। তিনি আমাদের এই আয়োজনে পুরোটাই এনে দিয়েছেন, সে অসম্ভব আমাদের এই কারাতে ফেডারেশনের জাতীয় 25তম জাতীয় কারাতে প্রতিযোগিতা। আমরা শহীদ সরোয়াত ইনডোর স্টেডিয়ামে আজ 7 সেপ্টেম্বর প্রতিযোগিতা হচ্ছে সকাল থেকে এবং অক্লান্ত পরিশ্রম যিনি করেছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাচিত সদস্য জনাব আফজাল হোসেনকে কিছু বলার জন্য বলছি। হ্যালো 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 চেষ্টা করছি আপনাদের সবাই ভালো করতে পারছি।